ভাইয়া, স্বপ্ন কি সত্যি সেটা জানি না, আমাকে বিয়ে করতে হবে। দেন বিয়ে না করলে আমার উপায় না, আমি নিজেও মানে মারা তো গেছি অলমোস্ট, আমার কি আছে, একটা মেয়ের জীবনে কি থাকে আর, কিছু নাই। তো আমার আর এখান থেকে ফিরে যাওয়া সম্ভব না, পসিবল না। আর গেলে আমার এখান থেকে লাস্টে বিয়ে হয়ে, কিছু না ভাইয়া। কিন্তু জিনিসটা এমন ভাবে মানে পৌঁছাইছে যে ওখান থেকে ব্যাক করা সম্ভব না। একটা মেয়ের, একটা নারীর হচ্ছে সর্বোচ্চ তার ইজ্জত, সেই ইজ্জতটা সে লুটে নিয়েছে। হ্যাঁ, সে ভোগ করছে, প্লাস সেটা বিয়ের দাবি মানে সেটা প্রতারণা করে, এর চেয়ে তার কিছু হয় না। সে প্রতারণাটা কেন করলো, সে তার লাইফে আমাকে রাখবে না? সে ফার্স্ট এটা বিবেচনা করে যেত যে আমি পারবো না একজনকে লাইফে নিতে, তো আমার দরকার কি? দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। তো প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বরগুনা চান্দুখালিতে, যেটা বরিশাল বিভাগের মধ্যেই পড়েছে। তো এখানে একটি বোন বসে আছে, তিনি মূলত জামালপুরের মেয়ে। প্রেমের দাবিতে, ভালোবাসার দাবিতে এবং বিয়ের দাবিতে যেটাকে বলে, তিনি আজকে এখানে 8 দিন হলো অনশন করছে। তো অনশন করে 8 দিনের মধ্যে সে কোনো ফলাফল পেল কিনা, সেই বিষয়গুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে খাওয়া দাওয়া হয়েছে আপু? জি হয়েছে। কি খাওয়া দাওয়া হয়েছে? আপনি তো এখানে একাই আছেন, এই বাড়িতে তো কেউ নেই আমরা যতটুকু জানতে পারলাম। আপনি এখানে বিয়ের দাবিতে অনশন করছেন, কিন্তু তারা তো অলরেডি বাড়ি ছেড়ে অনেক দূরে, সম্ভবত আপনি কোথায় আছে আপনি জানেন না। তো কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কি রান্না করেছেন? আসলে এখানে হচ্ছে ওই ছেলের খালামুনি আসছিল, কালকে কালকে রাত্রে আসছে, তো উনি রাতে এসে আবার সকালে রান্না করছে। সে মানে সকালে খাবারটা আমি কিছুক্ষণ আগে আর কি খেয়ে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, তো সকালে খাবারটা কিছুক্ষণ আগে খেয়ে আসছেন। তো মূলত আপনি কি রান্না করেছে বা কি খেয়েছেন? কি রান্না করছে বলতে মানে কি বলবো, এখন রান্না কি দেখিয়েছি, রান্না করছে, ডাউ রান্না করছিল আর কি জানি, একটা ভর্তা মানে এসে জানি না। খুব কষ্ট হচ্ছে আপনার? না না, কষ্ট তো অবশ্যই হচ্ছে। আচ্ছা, এখন কি করব। তো এই যে একটি ঈদ গেল, রোজার ঈদ, ঈদের সময় আপনি কোথায় ছিলেন? ঈদের সময় ওই রুমের মধ্যেই ছিল, রুমের মধ্যে, চার দেওয়ালের মধ্যে। জি। তো ঈদটি আপনি চার দেওয়ালের মধ্যে ঈদ কাটালেন, তো আপনার ভিতরের অনুভূতির কথাটা আমরা জানতে চাইবো। মানে আপনি একজন মেয়ে, আপনি ঈদ করলেন বরিশাল, অচেনা একটি অঞ্চলে এবং অচেনা একটি বাসায় চার দেওয়ালের মধ্যে, তো সেই অভিজ্ঞতার কথাটা আমরা একটু জানতে চাই। আসলে ভাই আমার লাইফে ফার্স্ট টাইম, তাও আবার চার দেওয়ালের মাঝখানে ঈদ করা, সেটা যে কত কষ্টের আর কি বলবো, এর চেয়ে মনে হয় আর কষ্ট হয় না। যে মানে কি ঈদটা আসলে গেল, এটা কেমনে গেছে আমি নিজেও জানি না, সেটা আমি জানি আর উপরে আলাদা জানি যে আসলে বিষয়টা কি ছিল। আমরা ঈদের সারাটা দিন গেছি আমরা, কিন্তু কেউ মানে আমি খাওয়া দাওয়া পর্যন্ত করি নাই, খাওয়া দাওয়া হয়নি। না না। তো আপু একটা বিষয় আমি জানতে চাইবো, তো আপনি যে এখানে 8 দিন যাবত আছেন, তো এখানে বিষয়টা হচ্ছে আপনার ড্রেস আপ, আপনি ইউজ পরিমাণ ড্রেস আপ কি নিয়ে আসছেন নাকি? না ভাই, আমি ইউজ পরিমাণ তো ড্রেস নিয়ে আসি নাই, আমার যতটুকু সম্ভব আমি 2-3 কাপড় নিয়ে আসছিলাম পড়ার জন্য আর কি, তো ওটাই আমি ইউজ করতেছি, সেগুলো ইউজ করতেছি। জি। তার মানে দুইটা, 2 থেকে 3টা বা 4টা নিয়ে আসছেন? না 4টা হবে না, ওই 2টা বা 3টা এরকমই হবে। মানে আপনি এখানে পরিকল্পিত ভাবে আসছেন না? না, আসলেও হচ্ছে যে আমি ওইভাবে আসলে প্রিপারেশন নেই নেই যে আমি যাচ্ছি যে আমি বিয়ে করবো। আমি তো ফার্স্ট আসলাম, তো কথাবার্তা বলি দেখি কি বলে, ওনার যে এমন গ্যাঞ্জাম বাজাবে আমি কখনো বুঝতেই পারি নাই। বুঝতেই পারেননি যে ওনারা এই গ্যাঞ্জামটা বাজাবে? জি জি জি। তো গ্যাঞ্জাম যেহেতু বেঁধে গিয়েছে, 8 দিনের মধ্যে আপনি কতটুকু সফল হয়েছেন বা আপনি এটার মানে কতটুকু এটার সুফল পেয়েছেন? আসলে ভাইয়া আমি নিজেও জানি না কতটুকু সুফল হইতে পারছি, মনে হয় বিগ জিরো, ঠিক আছে, কারণ না হলে আমি আজকে 8টা দিন ধরে আছি, তার ফ্যামিলি তো দূরের কথা, কেউ আমার সাথে যোগাযোগ করে না। জাস্ট ওনার মামাকে রাখা হয়েছে যে উনি জানে, উনি বিষয়টা জানে বিধে অনেকে রাখছি, কিন্তু দেখেন একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ এক রুমে থাকা যায়, এটা কখনো সম্ভব? যতই সে তো একটা মুরব্বী মানুষ, সে তার গায়ে লাগতেছে না বিষয়টা। আচ্ছা, তো বোন এখানে আমার একটি প্রশ্ন আছে, ছেলের মামাকে নিয়ে আপনি একই ছাদের নিচে একই বাড়িতে আজকে কতদিন যাবত আছেন? আজকে মেবি 3 দিন। 3 দিন। এখন যদি আশেপাশের লোকজন বা ছেলের পক্ষ থেকে বা বিভিন্ন লোকজন যদি আপনার নামে বদনাম রটায় যে আপনি ছেলের মামাকে নিয়ে একই ছাদের নিচে একই বাড়িতে আছেন,
এই যে এই বিষয়টা যদি কেমন লাগবে আপনার কাছে? এটা হলো আমি মানা যেতে বাধ্য, কারণ ওনারাই বাধ্য করছে থাকার জন্য। কেউ কখনো চায়, একটা মেয়েকে কখনো চায় যে একটা পরপুরুষ রুমে নিয়ে এসে ঘুমাবে বা থাকবে? আমি তখন বিপদে পড়ে আসি, যেটা হচ্ছে যে তাকে তাদের কাউকে পাচ্ছি না, এবং কি তাকে একটুই করার জন্য যে আসলে তার সাথে যোগাযোগ নেই, তার সাথে সবারই যোগাযোগ হয়। আপনারা যদি চেষ্টা করেন, ওনার ফোন, ওনার কাছে যে ফোনটা আছে, ফোনে অনেক নাম্বার আছে, হ্যাঁ, কিন্তু যার মাধ্যমে হচ্ছে আমি ওই ছেলের বাবার নাম্বারটা কালেক্ট করি, বাট আমি ফোন দিই নাই, ফোন অফ ছিল, এখন মেবি মনে হয় খোলা আছে, কিন্তু ওনারা যোগাযোগ করে, কথা বলে, একটা বলে হ্যাঁ সমাধান করবে, তো উনি বলে সমাধান করবে, মানে ওনারা যে কোনো একটা গার্জ যে না জিনিসটা এভাবে আসে, তোমরা এর ব্যবস্থা নাও, অনেকদিন হয়ে গেল কিছুই করতেছো না, ওনারা উল্টা আমাকে ভয় দেখায়, আমার নামে মামলা করবে, এটা করবে, সেটা করবে। তো ভাই আমি এখন কোন দিকে যাব বলেন? আপনার নামে মামলা করবে কেন? আপনি রাইট আছেন না? আমি তো অবশ্যই রাইট আছে, আমি যদি রাইট না থাকলাম এই তো পর্যন্ত আমি কেন আসতাম, আমি যুদ্ধটা কেন করতাম আইসা এখানে? তাহলে যেখানে আপনি মামলা করবেন সেখানে তারা মামলা করার হুমকি দিচ্ছে কেন? জানি না তো, বুঝতেছি না, এটা এটা আমি নিজেও জানি না। আপনি কি মামলা করেছেন? না না, আমি মামলা করি নাই। আপনি কেন মামলা করেননি? আমি ভাই আমি এখানে সংসার করতে আসছি ভাই, আমি এখানে ঝামেলা তো করতেই চাই না। তো সংসার করতে আসছেন, আপনার যদি সংসার হতো তাহলে 8 দিন যাবত আপনি বিয়ের দাবি তো অনশন করছেন, এতদিনের মধ্যে তো সমাধান হয়ে যেত। আমি জানি না এখন তারা কি করতেছে, ওনারা বলে চেষ্টায় আছে, কিন্তু যতটুকু শুনছেন জানেন কি না যে ওনার ট্রাই করতেছে আমাকে সরানোর জন্য, ঠিক আছে, সেটা লাভ তাদেরই অনেক টাকা পয়সা, তাদের কথা হচ্ছে আমাদের অনেক টাকা পয়সা, তুমি চাইলে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যেতে পারো, সেটা কাউকে নাও জানাতে পারো, আমরা চেক দিয়ে দেবো, চেকটার মাধ্যমে তুমি নিয়ে চলে যাবো, আবার চেক দেখাইলে যদি কেউ টাকা পয়সা নিয়ে নেয় গ্রামের লোকজন, এরকম কিছু প্রস্তাব আছে। আচ্ছা, এমনও তো হতে পারে আপনি তাদের টাকা পয়সার লোভে বা যে কোনো একটা কারণে, যাই হোক না কেন, আপনি তার পিছু নিয়েছেন? ভাই এরকম হইলে আমার তো আমি আগেই বলে দিতাম, আমি এখানে কি দরজার সামনে আইসা মানে হোঁচট খেয়ে এখানে পড়ে থাকতাম? তাও বা একটা ছেলের জন্য টাকা, আমি টাকা কি ভালোবাসি, টাকা নিয়ে চলে যেতাম, এরকম অফার তোমাকে আরো দিছে যে ফার্স্ট যেদিন আসে সেদিন কেউ বলছে তো পারে নাই ভাই, সবকিছু টাকা দিয়ে সমাধান হয়ে যেত তাহলে কিন্তু পৃথিবীতে ভালো বলতে কিছু থাকতো না। আচ্ছা, আপনার মধ্যে এমন কি ঘটেছে যেটা আপনাকে বিয়ে করতেই হবে? ছেলের কি অনাগত সন্তান আপনার গর্ভে আছে? না না, ওরকম কিছু না ভাইয়া, কিন্তু জিনিসটা এমন ভাবে মানে পৌঁছাইছে যে ওখান থেকে ব্যাক করা সম্ভব না। একটা মেয়ের, একটা নারীর হচ্ছে সর্বোচ্চ তার ইজ্জত, সেই ইজ্জতটা সে লুটে নিয়েছে, হ্যাঁ সে ভোগ করছে, প্লাস সেটা বিয়ের দাবি মানে সেটা প্রতারণা করে, এর চেয়ে তার কিছু হয় না। সে প্রতারণাটা কেন করলো, সে তার লাইফ আমাকে রাখবে না, সে ফার্স্ট এটা বিবেচনা করে যেত যে আমি পারবো না একজনকে লাইফে নিতে, তো আমার দরকার কি এগুলোর করা? আচ্ছা, মানে আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি আপনি শিক্ষিত মেয়ে, তো সে যারা শিক্ষিত মেয়ে তাদের অনেক মেধা থাকে বা তাদের মেধা দিয়ে অনেক কিছু করে, আপনার মতো একটা শিক্ষিত মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে ভোগ করেছে, এটি আসলে কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় অবশ্যই ভাইয়া, একটা মেয়ে যখন একটা ছেলেকে সিরিয়াসলি নেয়, আপনিও যদি তাকে সিরিয়াসলি নেন, তখন যদি আপনি একটা ছেলে যখন একটা মেয়েকে বারবার বলে যে কাছে আসলে কি ভালোবাসা চলে যায়, এটা কেমন কথা? তাহলে আমার বাবা মা কেমনে আছে, আপনি এটা তো বুঝতে পারতেছেন না? তাহলে তার বাবা মা এত বছর সংসার করতেছে, ভালোবাসা কি কাছে আসলে শেষ হয়ে ফুরাই যায়? তার মানে আপনি আপনি কি বলতে চাচ্ছেন, আপনাকে সে বিয়ের প্রলোভনে আপনাকে ভোগ করেছে? জি অবশ্যই। কয় মাস? প্রায় 3 মাস। প্রায় 3 মাস? তো 3 মাস আপনাকে সে ভোগ করে আপনাকে বিয়ে করছেন এখন? না। তো আপনার কি আদৌ বিয়ে হবে এই পরিবারে, এই ছেলেকে আপনি বিয়ে করতে পারবেন, আপনি কি সে ধরনের কোনো স্বপ্ন দেখছেন? ভাইয়া স্বপ্ন কি সত্যি সেটা জানি না, আমাকে বিয়ে করতে হবে, দেন বিয়ে না করলে আমার উপায় না, আমি নিজে মানে মারা তো গেছি অলমোস্ট, আমার কি আছে, একটা মেয়ের জীবনে কি থাকে, আর কিছু নাই, তো আমার আর এখান থেকে ফিরে যাওয়া সম্ভব না, পসিবল না, আর গেলে আমার এখান থেকে লাস্টটা বিয়ে হয়ে যাবে। আপনার সন্তানের কথা মনে পড়ে? আমার সন্তানের কথা বলতে, আপনার অনাগত সন্তান মানে আপনার যে আগে বিবাহ হয়েছে সে ঘরে সন্তান আছে? আমার সন্তান যদি এখন থাকতো আমি তো তাকে নিয়ে আসতাম, নিয়ে আসতাম না, এই যে ভিডিও গুলো যে এনারা ভাইরাল ভাইরাল করতেছে অমক তমক হ্যান ত্যান, আমি আসলে ভাই এইগুলো নিয়ে না, আমি নিজে একটা ট্রাপের মধ্যে আছি, আমার কথা হচ্ছে আমার যদি বিয়ে হয়ে থাকে, আমার বাচ্চা থাকে, অবশ্যই আমার বাচ্চাকে আমি নিয়ে আসতাম। না, এর আগে কিন্তু আপনি বলেছেন যে আপনার একটা, এটা বলানো হয়েছে না, বিয়ে আপনি বিয়ে করছেন, হ্যাঁ এখানে বাচ্চাও আছে, আপনি চান না যে সেই ফ্যামিলিতে এখন কোনো সমস্যা হোক? না অবশ্যই সমস্যা কেন হবে, আমি তো এটার মধ্যে নাই সম্পূর্ণ, আমার তাদের সাথে কোনো আমারই নাই কানেক্ট নাই, ঠিক আছে, কানেক্ট নাই, এটা সম্ভবই না, আর আমি তার জন্য সবকিছু করতে বাধ্য হয়েছি, জিনিস এরকম হয়েছে যে এখন আমি ফিরে ফিরে যাবো কোথায়, আমার যাওয়ার তো জায়গা নাই ভাইয়া, এখন আমার জায়গা নাই। আচ্ছা, আপনি বলেছেন আপনার সঙ্গে যে শারীরিক সম্পর্ক করেছে বা বিয়ের
প্রবন দেখিয়ে আপনার সঙ্গে তিন মাস সে রাত কাটিয়েছে, সেরকম প্রুফ আপনার কাছে আছে? তো আমরা একটু দেখতে চাই আপনার কি প্রুফ আছে বা আপনি কি ধরনের প্রমাণ রেখেছেন। ভাই আমার কাছে যতটুকু মানে মনে হয়েছে যে না এটা দেখালে আমার একটা সমাধান হতে পারে, কারণ একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু মানুষ খারাপটাই বেশি বিবেচনা করে, ঠিক আছে, সত্যটা ঢাকা পড়ে ঠিক আছে, কিন্তু আসলে মানুষ চায় যে এটা নিয়ে কেমনে কি করা যাবে। বেশিরভাগ হচ্ছে কমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে খারাপের চেয়ে মানে ভালো যদি খারাপ কমেন্টই বেশি থাকে, আর এটাকে নিয়ে মানুষ মাথা ঘামায় বেশি। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে না এই প্রুফটুকু দেখালে যথেষ্ট, যারা বুঝবে, যারা বুঝে যে না একটা মেয়ের সাথে একটা ছেলে একটা ছাদের ছিল তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক ছিল, আমি তাছাড়া তো আসি নাই। আচ্ছা আপনি একটু, আমরা একটু দেখাতে যাচ্ছি, আপনি একটু দেখাতে পারবেন আমাদেরকে? জি অবশ্যই দেখাতে পারবো। আচ্ছা একটু মোবাইলের ব্রাইটনেস তো অবশ্যই বাড়ায় নেবেন, আমরা একটু দেখাতে যাচ্ছি। প্রিয় দর্শক মৌনা আপু, জি জি, মৌ আপুর সঙ্গে যে একই ছাদের নিচে তিন মাস রাত কাটিয়েছে যে ছেলেটি, তো তার কাছে সে ধরনের প্রুফ আছে আমাদেরকে দেখাবে এখন, আমরা একটু দেখব। আচ্ছা একটু দেখানে সবার উদ্দেশ্যে, একটু সোজা করে ধরেন মোবাইলটা, সোজা করে ধরেন, এটা দেখা যাবে কি ভালো করে একটু দেখা যাচ্ছে না। এটা তো আপনি, হ্যাঁ সে তো ঘুমিয়ে আছে, আপনি তার পাশে, জি জি। আচ্ছা তারপরে পাল চেঞ্জ করেন, মোবাইলটা দিকে আর আরো ঘুরান, সবাই একটু ঘুরে দেখেন। হ্যাঁ আপনি তার সঙ্গে শুয়ে আছেন, জি। আচ্ছা প্রিয় দর্শক দেখুন ভাইয়া ঘুমাচ্ছে, তার পাশে মো আপু ঘুমাচ্ছে। হ্যাঁ ছবিটা চেঞ্জ করেন, অনেকগুলাই ছিল। আমার ফোনটা আসলে একটা দুর্ভাগ্যক্রমে আর কি লক হয়ে যায়, সেটা হচ্ছে আমি কোনো নাম্বার গুগলে মানে সেভ করে রাখতে পারি নাই, যার কারণে হচ্ছে সব ডিলিট হয়ে যায়। অনেক পিক ছিল তার সাথে, আমার কাছে মনে হয়েছে এটি যে দেখালে যথেষ্ট, আমার কাছে আর কিছু লাগে না। আচ্ছা আচ্ছা তখন এখন আপনি কি করতে চাচ্ছেন, মানে আপনার মূলত সমাধান? এই যে আপনার মানে শারীরিক সম্পর্ক ছিল একই ঘরে আপনারা রাত্রি যাপন করেছেন, সেই বিষয়ের উপরে কোনো মানুষ মানে অন্য কেউ সাক্ষ্য দেবে কিনা যে আপনি যেটা দেখেছেন এরকম? না ওরকম সাক্ষ্য বলতে এখন কে দিবে, কেউ কারো হয়ে এখন বলতে যাবে নাকি? এটা তো আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রুফ, অনেক মেসেজও আছে আমার কাছে যে এমন এমন কথা বলছে, তো আমি বাসায় আসতেছি, যেটা প্রমাণ হয় তো না বাসায় আসতেছে বা এরকম কিছু। তো ঠিক আছে মো আপু, আমি সর্বশেষ একটি প্রশ্ন করব, তো এখন সর্বশেষ আপনার এই মানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবো। এখন আপনার যদি এখানে বিয়ে হয় আলহামদুলিল্লাহ, যদি বিয়ে না হয় তাহলে আপনি সর্বশেষ কি করতে চাচ্ছেন? ভাইয়া এখন হচ্ছে আপনাদের সবার কাছে আমার একটাই দাবি, আপনারা যেমনি পারেন এটা মানে একটা সমাধান। আপনারা আমি দেখতেছি অনেকভাবে ট্রাই করতেছি কিন্তু হয় না, ঠিক আছে। আমার একটাই চাও আমি তার কাছে সংসার করব, তার সাথে থাকবো, দেন হচ্ছে তার ফ্যামিলির সাথে থাকতে চাই। আমি কোথাও যেতেও চাই না, আমি তার সাথে থাকতে চাই, তাকে বিয়ে করতে চাই। আর যদি সে না করে, হ্যাঁ দয়া করে আপনারা এসে আমার জানা যত বুঝেন, বুঝেন না ওরকম কিছু একটা করেন। আচ্ছা আরেকটি কথা হচ্ছে আপু, আপনি বিভিন্ন ভাবে আমরা গণমাধ্যমে যেটা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আপনি বিভিন্ন সাংবাদিকদেরকে ইঙ্গিত করে আপনি নানান ধরনের কথা বলছেন, সেটি কেন বলছেন আপনি? সেটি কারণ বলার তো অবশ্যই কারণ আছে, কারণ আমার কথা হচ্ছে আপনারা তো সাংবাদিকই না, সবাই তো সাংবাদিক, সবাই তো এক হয় না, অবশ্যই কোনো কিছু হয়েছে যার কারণে আপনারা তো আমার ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপে নক দেন না। আপনি কি নক দেন আমাকে? সে কেন আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে নক দেয় বা আমাকে অফার করে বা আমাকে বলে? আমি কিন্তু এই বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব, কারণ আমার মানসিক অনেক মানে ট্রিট দিতেছে, মানে আমি নিতে পারতেছি না এগুলা। একটা ছেলে মামলা করবে, সেটা হচ্ছে সে ছেলেটা যদি মামলা করে তার কি প্রশাসনিক লোক নাই, সে তার কাছে কেন বলতে যাবে? সর্বশেষ হল গিয়ে এখানে কিন্তু এখন একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে একটা সময় পার হচ্ছে এলাকার বা এই মিডিয়ায় সব মিলিয়ে, এই সময়টা খুব দ্রুত সমাধানের জন্য আপনি কি করতে চান, আইনি প্রক্রিয়ায় নাকি এরকমই চলবে? না ভাইয়া আমি আইনি ব্যবস্থা আমি এখনো চাচ্ছি না। আমি শুনেন যে ধৈর্য ধরে না, ধৈর্যের একটা লিমিট আছে, আমি ধৈর্যটা দেখতেছি যে আল্লাহ দিয়ে কত আমার ধৈর্য দিতে পারে, আমি ধৈর্য ধারণ করতে পারি কিনা। তো আমার কথা হচ্ছে যে আমি এখনো চাই না তাদের কোনো ক্ষতি হোক, আমি চাই যে পারিবারিকের মাধ্যমে একটা সমাধানে আসুক তারা, যেটা দ্রুত মানে দ্রুত করার জন্য আমি ট্রাই করতেছি, বাট ওনারা কোনো রেসপন্স করতেছে না। আমার সবার কাছে একটাই দাবি, আপনারা সবকিছু বিবেচনা করে আমাকে যেমনি পারেন একটা ভালো কিছু একটাই করার দিয়ে দেন। আর আমার সবার কাছে আরো দাবি যে আমি এখানে ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমি ফিরে যেতে পারবো না,
একটা মেয়ে মানুষ যখন তার সবকিছু শেষ করে চলে আসে, তার আমি তার ঠিকানা চলে আসছি, এখন সে বাধ্য আমাকে নিতে। সে যদি না নেয়, আমি তো যে একটা 24 ঘন্টা একটা দিয়েছিলাম, যাই হোক সেখানে হচ্ছে যেটা করা হয়ে গেছে, যেহেতু রুমে আমি ঢুকতে পারছি, আমার কাছে একটু মনে হচ্ছে আমি একটু হলে একটু সাকসেস হইতে পারছি, আমি রুমে উঠতে পারছি, তার বাসায় আসছি, এখন তো সে আমাকে নামাতে পারবে না, কারণ যত চেষ্টা মরে গেল আমি এখান থেকে পারবো না জিততে। তো ঠিক আছে মো আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন মো আপুর জীবনের গল্প, এই গল্পটি শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে, অবশ্যই আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতা এবং আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে মো আপাকে হেল্প করবেন এবং তার পাশে এসে একটু দাঁড়াবেন। তো সকলেই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, আমরা তার উত্তর দিব এবং আপনাদের সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব এই বিষয় নিয়ে। তো আমরা আজ এখানেই শেষ করব, বরাবরের মতো আপনাদের শুভকামনায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।